হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আমি আর মিহির বাবা এসেছি হচ্ছে একটা গিফট মার্কেটে। এখান থেকে হচ্ছে মিহির জন্য একটু বেলুন টেলুন কিনবো মিহির বার্থডের জন্য। আসলে বার্থডেটা খুব বেশি ধুমধামভাবে পালন করা হবে না, সম্পূর্ণ ঘরোয়াভাবে আমরাই থাকবো। আমি জাস্ট একটা কেক তৈরি করব এই আর কি। আর মিহিকে তো ড্রেস কিনে দিয়েছে, সেটা তো আপনারা দেখেছেন আগের ভিডিওতে। তো এখান থেকে জাস্ট হচ্ছে একটু বেলুন টেলুন কিনবো, শুধুমাত্র এটা বাচ্চাদের আনন্দের করার জন্যই, বাচ্চারা যাতে একটু আনন্দ পায় সেই জন্যই। কারণ বার্থডে করা তো তেমন ভালো না, ঘুণা, সেটা কিন্তু আমরা সবাই জানি। তারপরও বাচ্চারা আনন্দ পায় সেই জন্য করা হয় মূলত। আর মিহির প্রথম 2 বছর বার্থডেটা একটু বড় করে করেছিলাম, এরপরের বার্থডেগুলো কিন্তু আর বড় করে করা হয়নি। আর 4 নম্বর বার্থডেটা 4 বছরের সময় সেটা করা হয়েছে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, আর সেটা করেছে হচ্ছে আমার মেজো বাসুর, সেটা আবার একটু বড় করে করেছে। আর 3 নম্বর বার্থডেটা শুধু বড় করে করা হয়নি, আর এই বার্থডেটাও কিন্তু বড় করে করা হবে না, সম্পূর্ণ ঘরোয়াভাবেই করব। কারণ বড় হয়ে যাচ্ছে আর কি, বড় করে বার্থডে করব আর একা করতে হয়, সেই জন্য একটু ঝামেলা লাগে, সেই জন্য করি না। না হলে ইচ্ছে থাকে সবাইকে একটু ডাকি খাওয়াই, তারপরও একার সম্ভব হয় না, সেই জন্য আর করা হয় না এই আর কি। আর একটু বাচ্চারা হচ্ছে বার্থডে করলে অনেক বেশি আনন্দ পায়। মিহির বাবা হচ্ছে মিহির জন্য ক্যান্ডেল দেখছে, 5 বছরের মিহিরের জন্য হচ্ছে ক্যান্ডেল পাচ্ছে না। সব সময় এটা হয়, আমরা যতবারই আসি মিহির বার্থডে কেকের ক্যান্ডেল নেওয়ার জন্য, 2 বছর 1 বছর 3 বছর, কিন্তু কখনোই আমরা ক্যান্ডেলটা পাই না ঠিকমতো। কয়েকটা মার্কেটে আমাদের ঘুরতে হয়, দেখতে হয়, তারপরও অবশেষে মানে ওরা অনেক কষ্ট করে কোথায় থেকে বের করে দিয়েছে, 5 বছরের একটা ক্যান্ডেল পাওয়া গেল অবশেষে। এরপরে হচ্ছে আমরা এখন চলে এসেছি হচ্ছে লুলু মার্কেটে। যেহেতু আমি মিহির বার্থডে কেকটা আমি নিজেই তৈরি করব, সেজন্য আমার কয়েকটা জিনিসের প্রয়োজন ছিল, সেগুলো নেওয়ার জন্যই এসেছি মূলত। আর বার্থডে কেকের রেসিপিটা ইনশাল্লাহ আমি আমার রান্নার চ্যানেলে আমি আপলোড করব, শেয়ার করব। আশা করছি আপনারা সবাই দেখবেন, ভালো লাগবে। এখনও সিদ্ধান্ত নেইনি কিভাবে তৈরি করব, কিন্তু আমি অনেক বেশি খুশি, আমি আমার মেয়ের জন্য নিজের হাতে বার্থডে কেক তৈরি করব এই প্রথম। আমি তো এমনিতে অনেক কেক তৈরি করেছি, কিন্তু ওর জন্য বার্থডে কেক আমি কখনো তৈরি করিনি, এই প্রথম আমি ওর জন্য বার্থডে কেকটা তৈরি করব। তো মিহির বাবা বলছে ওর নাকি অনেক খিদে লেগে গিয়েছে। আর আমরা হচ্ছে সন্ধ্যার নাস্তা করে বের হইনি, মাগরিবের নামাজটা শেষ করার পরপরই বের হয়ে গিয়েছি আমরা দুইজনই, আর মিহি তো প্রাইভেটে। আমরা চেষ্টা করব মিহি বাসায় আসার আগে আমরা চলে যেতে, যদি আমরা মিহি আসার আগে যদি আমরা এখানে বাসায় যদি না পৌঁছতে পারি, তাহলে কিন্তু মিহি অনেক কান্নাকাটি করবে, বলবে তোমরা বাইরে গিয়েছো আমাকে নিয়ে যাওনি কেন। সেজন্য আমরা তাড়াহুড়া করেই তা মাগরিবের নামাজ পরপরই কিন্তু বের হয়ে গিয়েছি। আবার মিহি আসার আগেই চলে যেতে হবে 8:30-এর ভিতরেই। তো মিহির বাবা খিদা লেগেছে, মিহির বাবা দেখছে কি খাবে। যদি এখানে নাস্তা করা হয় বসে, তাহলে কিন্তু প্রথমে পেমেন্ট করে ফেলতে হয়। তো পেমেন্ট করার পরে যে টাকাগুলো বেঁচে গিয়েছে সেগুলো আমাকে দিয়ে দিয়েছে, বলছে তুমি এগুলো রেখে দাও। খুশি হয়ে গেলাম টাকা পেয়ে এই আর কি। এরপরে হচ্ছে মিহির বাবা এনেছে হচ্ছে একটা সমোসা চাট, এটা হচ্ছে ইন্ডিয়ান, আমার কাছে অনেক ভালো লেগেছে, একটু ঝাল ঝাল টক দই, তারপরে হচ্ছে সালাদ, চনাচুর, অনেক কিছুই কিন্তু মিক্স ছিল, চনাবোট, এক প্রকার চাট বলা যায় এটাকে, এই যে এটা হচ্ছে সমোসা চাট, অনেক ভালো লেগেছে আমার কাছে। পুদিনার চাটনি, অনেক কিছুই ছিল এটার মধ্যে, আর অনেক ঝাল ছিল। যারা ওমানে আছেন আপু এবং ভাইয়ারা, আপনারা কিন্তু এটা খেয়ে দেখবেন, ভালো লাগবে অনেক। তারপরে হচ্ছে এটা অনেক ঝাল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আমরা এটা একটা প্যাকেটই ওপেন করেছি, 2টা প্যাকেট কিন্তু ওপেন করিনি। দুজন মিলে যদি একটা প্যাকেট শেষ করতে পারি, তাহলে কিন্তু আরেকটা প্যাকেট খুলবো, কারণ নষ্ট করতে চাচ্ছি না 2টা খুলে।
আমরা এখন হচ্ছে বাসায় চলে এসেছি। আমি আসার 2 মিনিট পরে মিহি এসেছে। মিহি তো হাজার প্রশ্ন বলছে, এগুলা কিভাবে আসলো? আমি বলেছি এগুলো তোমার বাবা এনেছে। ও বিশ্বাস করতে চাচ্ছে না, আমার বোরকা দেখেছে, বলছে না তুমি গিয়েছো। আমি বলছি না আমি যাইনি, বোরকা এটা আমি ধুয়ে দিয়েছিলাম। বল তাহলে ভিজা নাই কেন? আমি তাকে বলছি আমি এটা শুকিয়ে গিয়েছে সেজন্য। হাজার প্রশ্ন। এখন হচ্ছে ও আমাকে হেল্প করছে জিনিসপত্র বের করার জন্য। আমার মেয়েটা বড় হয়ে গিয়েছে, এখন আমাকে হেল্প করে। যদি জানতো আমি গিয়েছি মার্কেটে তাহলে কিন্তু ও অনেক কান্নাকাটি করতো। এই যে এখন সবকিছু বের করছে। আর মিহির বার্থডের জন্য যে বেলুনগুলো নেওয়া হয়েছে, যে জিনিসপত্র, সেগুলো শ্যুট করিনি। কারণ মিহির সামনে যদি ওগুলো শ্যুট করি তাহলে কিন্তু মিহি আমাকে অনেক বিরক্ত করবে, বলবে আম্মু আমার বার্থডে কখন, বার্থডে কখন, সারাক্ষণই জিজ্ঞেস করতে থাকবে মিনিটের পর মিনিট। সেজন্য আমি ওগুলো লুকাই ফেলছি, ওকে দেখাইনি আর ভিডিও শ্যুটও করিনি, কারণ ও দেখে ফেলবে। সেজন্য ওর বার্থডে সেটা ও জানে, কিন্তু কখন হবে সে সেটা জানে না এই আর কি। এখানে আমি নিয়েছি হচ্ছে কমলা, তারপরে হচ্ছে কাকা ফ্রুট, তারপরে হচ্ছে চা পাতা, তারপরে ভ্যানিলা এসেন্স, তারপরে হচ্ছে হুইপ ক্রিম, তারপরে এখানে নিয়েছি হচ্ছে বাটার, একটা হচ্ছে নিয়েছি হচ্ছে পেঁচুলা। তারপরে কেক কেক ডেকোরেশনের জন্য হচ্ছে নজেল নিয়েছি আমি, আমার কিন্তু আগেরও আছে, তারপরে আবার এটা প্রয়োজন ছিল। তারপর নিলাম হচ্ছে বাটার, তারপরে সমোসার চাট কিন্তু আমরা একটাই ফিনিশ করেছি দুজন মিলে, আর একটা কিন্তু রয়ে গিয়েছে, সেটা নিয়ে এসেছি। তারপর এখানে হচ্ছে গাজর, এটা দিয়ে কী করবো সেটা আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো। এই ছিল টুকিটাকি শপিং। আর হচ্ছে শসা, তারপর চিকেন নিলাম 3টা, এখন হচ্ছে আমি সবগুলো গাজর ছিলে ফেলবো। আমাকে হচ্ছে কলকাতা থেকে একটা আপু, আপুর আইডির নাম হচ্ছে মোনাই দে, আপুর নাম হচ্ছে মোনাই, তো আপু আমাকে রিকোয়েস্ট করেছিল গাজরের হালুয়ার রেসিপিটা দেওয়ার জন্য। তো আমি আপুর উদ্দেশ্যে আজকে এটা আমি দেখাবো। আমি হচ্ছে একটা রেসিপিতে 2টা করে দেখাবো গাজরের হালুয়া, এরপরে হচ্ছে একই রেসিপিতে আবার গাজরের লাড্ডুও করে দেখাবো। আসলে গাজরের লাড্ডু, গাজরের হালুয়া এগুলো কিন্তু একই হয়, শুধু জাস্ট একটু 19-20 থাকে ডিফারেন্ট। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপুকে সরি বলে নিচ্ছি, আপু আমাকে প্রায় অনেকবারই বলেছে গাজরের হালুয়াটার কথা, আপু প্লিজ একটু দিও, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি সেজন্য দিতে পারিনি। আর আমার কাছে আরও অনেক রিকোয়েস্ট আছে, আমি অনেক ভুলে যাচ্ছিলাম, সেজন্য আমি কি করেছি একটু আগেই আমি গাজরগুলো ছিলার আগেই নোট করে ফেলেছি, যেগুলো আমার মনে ছিল কমেন্টের মধ্যে, যেগুলো আমি দেখেছি চোখে পড়েছে সেগুলো আমি সব নোট করে ফেলেছি। প্রায় হচ্ছে 10 থেকে 12টা মতো এখনও রিকোয়েস্ট আছে, আমি কিন্তু সবগুলো আপলোড করব ধীরে ধীরে, কিন্তু আমার একটু লেট হচ্ছে। আর কারো রেসিপি যদি আমি দিতে না পারি ঠিক টাইমে তখন কিন্তু আমার অনেক কষ্ট লাগে। আর হচ্ছে আমার মনে হচ্ছে কি আমি আরও কয়েকজনের রেসিপি হয়তো বা ভুলে গিয়েছি, সেই কমেন্টগুলো আমি পাচ্ছি না খুঁজে কোন ভিডিওর মধ্যে করেছে, কারণ এত এত কমেন্ট থাকে খুঁজে পাচ্ছি না, জানি না কার কার রিকোয়েস্টের রেসিপি আমি ভুলে গিয়েছি। তো আমি যেগুলো দেখেছি প্রায় 10 থেকে 12টা হবে, সেগুলো আমি লিখে ফেলেছি নামসহ। আশা করছি যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি সবগুলো আপলোড করব ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমি সবগুলো গাজর ছিলে ফেলবো। প্রথমে হচ্ছে যে সিস্টেমটা দেখাবো সেই সিস্টেমটা হচ্ছে গাজরের হালুয়ার, পরবর্তীতে আমি যেটা বলবো সেটা হচ্ছে গাজরের লাড্ডু। মূলত আমি বানাবো হচ্ছে গাজরের লাড্ডু, একই পদ্ধতি, জাস্ট একটু 19-20 হয়।
তারপর হচ্ছে গাজরগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, আমি হচ্ছে ছোট সাইজে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এগুলো, আমি এভাবে সবগুলো করে নিব। সবগুলো গাজরকে আমি গ্রেট করে নিলাম, আমার অনেক কষ্ট হয়েছে সবগুলো গাজরকে গ্রেট করতে, প্রায় 2 কেজির উপরে ছিল। হাতটা দেখুন হলুদ হয়ে গিয়েছে, কারণ ক্লিন করছি না, কারণ লাড্ডু বানাতে হবে। আর গ্রেটার দিয়ে গ্রেট করার কারণে দেখুন আমার চামড়া সহ গ্রেট হয়ে গিয়েছে, প্রায় 3টা আঙুলের। এরকম হয় যখন আমি গ্রেট করি কোনো কিছু, একটু বেশি পরিমাণে করলে আমার আঙুলগুলো এরকম হয়ে যায়। তারপর কি করার, কাজ তো করতেই হবে মেয়েদের, এটাই তো জীবন। এখন হচ্ছে আমি হালুয়াটা তৈরি করে নেব, এর জন্য আমি ঘি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চা চামচের মতো। আর ঘিয়ের রেসিপিটা কিন্তু আমার রান্নার চ্যানেলে দেওয়া আছে, এটা আমার ঘরের তৈরি ঘি। আপনাদের সবার উদ্দেশ্যে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, তারপরে হচ্ছে এলাচ, একটু হালকা ভেজে নিলাম, তারপরে হচ্ছে গাজরগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ঘিয়ের মধ্যে খুবই সময় নিয়ে ধৈর্য সহকারে গাজরটাকে ঘিয়ের মধ্যে ভাজতে হবে, প্রায় আমি 30 থেকে 40 মিনিটের মতো চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এটা কিন্তু একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হবে, একটু কষ্ট, তারপরেও কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। এটাকে আমি হচ্ছে ঘিয়ের মধ্যে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। গাজরের মধ্যে থেকে যে একটা পানি বের হয় সেই পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে এরই মধ্যে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হয়, তাহলে কিন্তু গাজর কিংবা লাড্ডু যেটাই তৈরি করেন না কেন সেটা কিন্তু অনেক টেস্টি হয়। এখন আমি দিয়ে দিব হচ্ছে লিকুইড দুধ, এখানে হচ্ছে ফুল ফ্যাট লিকুইড দুধ আছে হচ্ছে 1 লিটার। আমি পুরো 1 লিটার দিব না, সামান্য একটু রেখে দিব, কারণ আমি আবার হচ্ছে গুঁড়া দুধ ইউজ করব, পাউডার দুধ, সেজন্য আমি ফুল 1 লিটার দিচ্ছি না। যদি আপনারা পাউডার দুধটা দিতে না চান সেক্ষেত্রে আপনারা ফুল এখানে 1 লিটার দুধই দিয়ে দিবেন 2 কেজি গাজরের জন্য। এখানে 2 কেজি ছিল, একটু বেশি ছিল, তারপর আমি এখানে 2 কেজি ধরলাম। আমি এখানে আরও একটু দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতো আমি রেখে দিয়েছি, ফুল 1 কেজি আমি দেইনি। এখন হচ্ছে এটাকে আমি অনবরত নেড়ে ছেড়ে দুধটাকে আমি সম্পূর্ণভাবে শুকিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না দুধটা শুকিয়ে যাচ্ছে। অনবরত কিন্তু নাড়ার উপর রাখতে হবে, না হলে কিন্তু এটা নিচ লেগে যাবে। আর আমি চুড়াটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রেখেছি, খুব বেশি বাড়িয়েও দিইনি, আবার খুব বেশি কমিয়েও দিইনি। আর অনবরত কিন্তু নাড়তে হবে, এটা করতে কিন্তু হাত দৌড়ে যায়, হাত ব্যথা করে, কারণ সারাক্ষণ নাড়তে হয় সেজন্য। চিনিটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, এখন হচ্ছে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের সম্পূর্ণ টেস্টের উপরে ডিপেন্ড করবে, আপনারা কতটুকু চিনিটা পছন্দ করবেন, মিষ্টি কতটুকু পছন্দ করবেন। আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম, লাগলে আমি আবার পরে দিব। এখন আমি অল্প করে দিলাম, লাগলে আমি আবারও পরে দিব, এই আর কি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে তারপরে আমি দুধটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিব। দুধটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে। এটা কিন্তু এখন গাজরের হালুয়ার জন্য একদম পারফেক্ট। এখন যদি আপনারা চান টেস্টটা যদি আরও বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে পাউডার দুধ অ্যাড করতে পারেন। এখন হচ্ছে আমি পাউডার দুধ অ্যাড করব। আমি আমার টেস্ট অনুযায়ী পাউডার দুধটা অ্যাড করে দিচ্ছি, আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী পাউডার দুধটা অ্যাড করে দিবেন। আর পাউডার দুধটা চাইলে আপনারা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিলে টেস্টটা বৃদ্ধি পাবে, এই আর কি। এখন হচ্ছে আমি দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই যে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, এটা কিন্তু আমার এখন সম্পূর্ণভাবে গাজরের হালুয়ার জন্য রেডি। আপনারা চাইলে এভাবে গাজর হালুয়া তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যেহেতু আমি গাজরের লাড্ডু তৈরি করব, এর জন্য আমি এখন কি করব, এটাকে আমি আরও শুকিয়ে ফেলবো, আরও একটু শক্ত করে ফেলবো, যেহেতু লাড্ডু তৈরি করব সেজন্য অনবরত নেড়ে ছেড়ে এটাকে আমি আরও একটু শক্ত করে নেব। এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে। এখন এটা লাড্ডুর জন্য পারফেক্টভাবে হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আমি সামান্য একটু নিয়ে নিচ্ছি,
তারপর আমি একটু লাড্ডুর মতো একটু বল করি তৈরি করে দেখবো এটা হয় কি না। অনেক গরম কিন্তু, হাত পুড়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন গোল আকৃতি করা যাচ্ছে লাড্ডুর মতো, তার মানে এটা হয়ে গিয়েছে। যদি করা না যেত তাহলে আপনারা আরও কয়েক মিনিটের জন্য হচ্ছে এটাকে খুব ভালোভাবে এটাকে নাড়তে নাড়তে আরও একটু শক্ত করে নেবেন, তাতে হয়ে যাবে। এখন আমি এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। হচ্ছে খুব ভালোভাবে ঠান্ডা করে নিলাম, এখন হচ্ছে আমি লাড্ডুগুলো তৈরি করে নিব। হাতের মধ্যে হচ্ছে ঘি মাখিয়ে নিলাম, তারপরে হচ্ছে অল্প অল্প করে নিয়ে আমি হচ্ছে লাড্ডু তৈরি করে নিব। এই যে কতটা সহজে লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে, খুব বেশি সময় লাগে না। তারপর হচ্ছে সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্য শুকনো নারিকেলের উপরে আমি একটু গড়িয়ে নিব। আপনারা চাইলে নাও করতে পারেন, কোনো সমস্যা নেই, শুধুমাত্র একটু দেখতে যাতে একটু ভালো লাগে, সুন্দর লাগে, সেজন্য আমি এটা করছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আর গাজরের লাড্ডু খেতে কতটা সুস্বাদু আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আমার খুবই ফেভারিট, খুবই প্রিয় একটি লাড্ডু, আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনারা এটা তৈরি করে 10 থেকে 12 দিন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে কিন্তু আপনারা এই গাজরের লাড্ডুটা তৈরি করতে পারেন। এই যে এটাও তৈরি করে নিলাম, এগুলো লাড্ডু হচ্ছে আমি তৈরি করে নিলাম, প্রায় অনেকগুলোই লাড্ডু হয়েছে। এখন হচ্ছে আমি এগুলাকে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। 10 থেকে 12 দিন পর্যন্ত এই লাড্ডুটা ভালো থাকবে। আর লাড্ডুটা তৈরি করার পরে কিন্তু একটু নরম থাকে, যখন এটা ফ্রিজে রাখা হয় তখন কিন্তু একটু শক্ত হয়ে যায়। আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।